আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন আগে সৌদি আরবে মসজিদে 5 ওয়াক্ত সলাত বন্ধ এবং জুমার সলাত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন এই সলাত বন্ধ অর্থাৎ মসজিদের সলাত বন্ধ, এটি কিসের লক্ষণ হতে পারে? সৌদি আরবের এই সিদ্ধান্ত কি কোনো কাফেরদের চক্রান্ত বা কোনো অমুসলিমদের দ্বারা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটি কি খ্রিস্টানদের কোনো চক্রান্ত যাতে করে মুসলিম উম্মাহ মধ্যে কোনো সাংঘর্ষিক বাদক, এরকম কোনো চক্রান্ত হচ্ছে কি না যেটা কি না ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে? প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এতে করে আপনারা বুঝতে পারবেন সৌদি আরবে যে সিদ্ধান্ত নিয়েছে তা কি ইসলাম বিরোধী কিনা। তারা যে বিষয়ে কুরআন সুন্নাহ আলোকে আলোচনা করেছেন তাদের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তারপর তারা আরো বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। এই দুটি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জীবন নাশের কারণগুলো থেকে আমাদের বেঁচে থাকা ওয়াজিব। কারণ হলো, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই করোনা ভাইরাসের কারণে আমরা অন্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, যেখানে কোরআন বলছে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে অন্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিজেদেরকে হত্যা করিও না। করোনা ভাইরাসের কারণে আমরা আক্রান্ত হচ্ছি, এটি নিজেদেরকে হত্যা করা নয়, বরং এই করোনা ভাইরাস মুসলিমদের জন্য রহমত আর কাফেরদের জন্য আজাব। করোনা ভাইরাসের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের প্রাণহানি হচ্ছে, কিন্তু এটি এমন একটি ভাইরাস যার কারণে অন্যরাও ক্ষতি হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সতর্কতা অবলম্বনে মসজিদ বন্ধ করা সাময়িকভাবে জারি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যেন তার অসুস্থ উটকে সুস্থ উটের কাছে না নেয়। আমাদের মধ্যে কেউ যদি আক্রান্ত হয় করোনা ভাইরাস দ্বারা, তাহলে এই ভাইরাস দ্বারা অন্য মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে, সেও আক্রান্ত হয়ে মারা যেতে পারে, যেটার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাধ্যমে বুঝিয়েছেন। তাহলে অসুস্থ উট দ্বারা সুস্থ উট ক্ষতিগ্রস্ত হতে পারে, মহামারীতে আক্রান্ত হতে পারে। তারপর হচ্ছে, কুষ্ঠরোগী থেকে সেভাবে পালাও যেভাবে সিংহ থেকে পালায়ন করো। এভাবে রোগকে ইন্ডিকেট করা হচ্ছে যাতে করে এই মহামারী রোগ থেকে আমাদের নিরাপদ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যদি কোনো এলাকায় মহামারীর কথা শোনো তবে সেখানে যেও না, আর যদি কোনো এলাকায় তোমরা থাকা অবস্থায় মহামারী সৃষ্টি হয় তাহলে তুমি সেখান থেকে বের হয় না। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে, আপাত দৃষ্টিতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, এই জন্য আমাদের ঘরে থাকা উত্তম মনে হবে, আর এটি পালন করা আমাদের জন্য ওয়াজিব। আর শরীয়তের একটি মূলনীতি হলো, তোমরা নিজেরা অথবা অন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইও না এবং মানুষকে ক্ষতি করো না। কেবল আজান দেওয়াই যথেষ্ট, তবে হারামাইন তথা মক্কা ও মদিনার দুই মসজিদে এর আওতামুক্ত থাকবে। তারা এটি বলেছে, মসজিদের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে, আর আজানে বলা হবে সাল্লুফি বুউতিকুম, অর্থাৎ আপনার বাড়িতেই সলাত আদায় করুন। এই কথাটি দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই সূত্রটি হলো মারফুর সূত্র, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুয়াজ্জিনকে এই কথা বলার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, জুমার দিন কিভাবে আদায় করবে? জুমার দিন বাড়িতেই আদায় করবে জোহরের 4 রাকাত। এক্ষেত্রে আল্লাহর একটি অনুগ্রহ যে
ওজুরের কারণে কেউ যদি পাঁচ অক্ত সলাত ও জুমার সলাত জামায়াতে আদায় করতে সক্ষম না হয়, তবুও সে পরিমাণ সওয়াব পাবে। এক্ষেত্রে দলিল হচ্ছে, বান্দা যদি অসুস্থ হয় অথবা সফরে যায়, তাহলে সে সুস্থ ও আবাস অবস্থায় যে আমল করত, আল্লাহ তাআলা তাকে সে সমপরিমাণ সওয়াব দান করবে, আলহামদুলিল্লাহ। সুতরাং এরকম ডিসিশন আমাদের পুরো বিশ্বব্যাপী পরিচালিত হতে পারে, এতে কোনো সমস্যা নেই, কারণ এটি শুধু সাময়িকের ক্ষেত্রে। তারা তো এমন কোনো কথা বলেনি যে সলাত পড়া যাবেই না, সলাত পড়া যাবে নিজ বাড়িতে, নিজ বাড়িতে সংঘবদ্ধ হয়ে আপনারা সলাত পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে করোনা ভাইরাসের কারণে আপনারা একাকি সলাত পড়েন, এর কারণে এই রোগ দ্রুত বিস্তার হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক, আমিন।